আউজ বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। কাল রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। জগতের শেষ নিয়ে কি আমাদের ভয় পাওয়া উচিত? আমাদের জীবন এই পৃথিবী থেকে শেষ হয়ে যাবে, জগৎ জগতের জায়গায় থেকে যাবে, জগৎ আরো ডেভেলপ হবে, কিন্তু আমাদের জগতের শেষ নিয়ে কি ভয় করতে হবে? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের পক্ষ থেকে কি গাইড পাই? অবশ্যই আমাদের ভয় করা উচিত। দেখতে হবে আমার দ্বারা কোনো খারাপ কিছু এই পৃথিবীতে ঘটছে কিনা, কিংবা আমার দ্বারা কোনো মানুষের বা কোনো প্রাণীর ক্ষতি হচ্ছে কিনা। কারণ 67 নম্বর সূরা মুলক এর 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াহুয়াল আজিজুল গফুর। তিনি তো তোমাদের হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন এবং তিনি দেখতে চান আমলের দিক থেকে তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করে। এখন এই পৃথিবীতে আমরা যদি একটু দেখি, 21 নম্বর সূরা আম্বিয়া এর 34 এবং 35 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত ওয়া নাবলুকুম বিশ্শারি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। 21 নম্বর সূরা আম্বিয়ার 34 এবং 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, তোমার আগেও তো কোনো লোককে আমি চিরস্থায়ী জীবন দান করিনি, সুতরাং তুমি যদি মারা যাও তাহলে তারা কি চিরজীবী হয়ে থাকবে? জীব মাত্রেই মৃত্যুর স্বাদ অবশ্যই গ্রহণ করতে হবে, আর আমিও তোমাদেরকে ভালো মন্দ দিয়ে যাচাই করে থাকি, আমার কাছেই তো তোমরা সবাই ফিরে আসবে। তো জগতের শেষ নিয়ে আমাদের ভয় পাওয়া উচিত। আমার দ্বারা কি সত্যি কোনো এমন কাজ হয়ে গেছে কিনা যে কাজ আমার এই পৃথিবীতে করা উচিত ছিল না? আমি কি কোনো মানুষকে খুন করেছি? আমি কি কোনো মানুষের অপকার করেছি, ক্ষতি করেছি, লোকসান করে দিয়েছি? এগুলি আমাকে চিন্তা করতে হবে। কারণ প্রত্যেকটি ব্যক্তিত্বকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তারপরে আল্লাহ তাআলা বলে দেবেন ভালো এবং মন্দের প্রতিফল কি আসবে। আমি যদি ভালো কাজ করি অবশ্যই আমার প্রতিফল, আমার ফল ভালো হবে, আর আমি যদি খারাপ কাজ করে থাকি তাহলে আমার রক্ষা নেই। তো জগতের শেষ নিয়ে আমাদের ভয় পাওয়া উচিত, কারণ খারাপ কিছু করার জন্য এই পৃথিবীতে আমাকে প্রেরণ করা হয়নি, পাঠানো হয়নি, আর মানুষের ক্ষতি হবে বা কোনো প্রাণীর কোনো ক্ষতি হবে সেই জন্য আমাকে পাঠানো হয়নি। এই জন্য 67 নম্বর সূরা আল মুলক এর 2 নম্বর আয়াতকে নিয়ে একটু গবেষণা করতে হবে, আর 21 নম্বর সূরা আম্বিয়ার 34 এবং 35 নম্বর আয়াতকে নিয়েও আমরা গবেষণা করতে পারি।